আমাদেরকে না আমরা মরার জন্য তৈরি আছি, এটা মনে রাখবে। পয়সা খায় আমরা সামনে বাম ফুটে দেখছি। আমাদেরকে ধাক্কা দেন, আমাদেরকে ঘুষে বেড়ে এরকম পরিস্থিতি। আমাদের আজকে বিজেপি একটা মিছিল ছিল পার্টি প্রতিবাদ মিছিল, তো আমরা যে সময় মিছিলটা বের হয় তো সেই সময় তৃণমূলে কিছু যা দুষ্কৃতিকারী আমার বাহিনীর সেই সময় সেই মিছিলকে প্রতিরোধ করার জন্য তারা কিছু লাঠি ফোটা নিয়ে চলে আসে। তারা একটা মিছিল মানে গোটি কয় লোক ওই 30 থেকে 40 জন লোক ছিল, বেশি ছিল না। এবং তারা পরবর্তীতে আমরা দেখলাম যে 3 রাউন্ড গুলি এবং 2টো বোম নিক্ষেপ করে, যদিও কারো গায়ে লাগেনি, মিছিলের মানে একটু মিছিল থেকে একটু দূরত্বেই তারা সেগুলো চালিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাদের কর্মীরা যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন কিন্তু তৃণমূলের যারা ওই দুষ্কৃতিকারী তারা কিন্তু সেখান থেকে পলায়ন করে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ প্রশাসন যখন দুপক্ষকেই সরিয়ে দিল, পরবর্তীতে দেখলাম যে যিনি উন্নয়নমন্ত্রী তিনি বিভিন্ন জায়গা হারমাদে নিয়ে গিয়ে সেখানে একটা তিনি মিছিল সংগঠিত করলেন। দেখুন, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আর কোচবিহার জেলা তারা ভালো করে বুঝতে পারছে তাদের পায়ের তলা মাটি নেই, তো তারা ভাবছে যে এইসব হারমাদগিরি করে মানুষকে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে তারা ভাবছে যে তারা ভোট পার করবে। তো এতটুকু আমরা বলতে পারি যে কোচবিহার জেলা বিজেপি অনেক শক্তিশালী, এখানে এইসব ভয় টয় দেখিয়ে বোম বন্ধুকে রাজনীতির ভয় দেখিয়ে বিজেপিকে রুখতে পারবে না। আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখবেন উত্তরবঙ্গে সব থেকে বেশি পরিমাণে ভোটে আমাদের 21 লোকসভা জয়লাভ করবে। আমাদের থানা প্রশাসন স্যার কথা হয়েছে, কালকে আমরা লিখিত হয়েছি। দুজন কি আহত রয়েছে? দুজনে হালকা লেগেছে, তাদের শিল পাথর দিয়ে ঢেলানো হয়েছিল, বুকে লেগেছে দুজনে। Yeah.
ওরা মিছিল করে বাইরের থেকে লোক নিয়ে এসে মিছিল করে আমাদের কর্মীদের আক্রমণ করবার চেষ্টা করে। আমাদের কর্মী সংখ্যায় অনেক কম ছিল সেই সময়, সেই অবস্থাতেও তারা প্রতিরোধ করে এবং ওখান থেকে দুপক্ষকে পুলিশ সরিয়ে দেয়। পরবর্তীকালে খবর পেয়ে বিভিন্ন জায়গার থেকে আমাদের কর্মীরা ওখানে উপস্থিত হয়ে একটা বিশাল মিছিল সংগঠিত করে, কিন্তু আমি ওখানে গিয়ে কোথাও শুনলাম না বোমাবাজি বা গুলির খবর। এসব নিজেরাই সমস্যা তৈরি করছে, পায়ে পা দিয়ে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছে, করে এইসব প্রচার চালাচ্ছে যে ওদের উপর বোমা মারা হয়েছে, গুলি করা হয়েছে, চালানো হয়েছে। এ যেভাবে দিনহাটা সহ কুচবিহার জেলায় বিজেপি একটা সমস্যা তৈরি করবার চেষ্টা করছে, নানা রকম সংকট তৈরি করবার চেষ্টা করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে, যেদিন তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমে প্রতিরোধ করবে সেদিন আর বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যাবে না।